আগামীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান আয়ের সঠিক হিসাব দিচ্ছেন না বেশিরভাগ করদাতা ব্যবস্থাপনায় সংস্কার চান বিশেষজ্ঞরা সেবা নিশ্চিতের পরামর্শ বিশ্বকাপে নানা অঘটনের মাঝে মরক্কোর মহাকাব্য সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে থাকবে সর্বাধুনিক প্রযুক্তির বল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 2টায় একুশের সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে চাঁদে পরীক্ষামূলক যাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসা ওরিয়ন আগামীর লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ নাগরিক অর্থনীতি সরকার এবং সমাজ হবে স্মার্ট ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি আকবর হোসেন সুমনের রিপোর্ট 14 বছরে ডিজিটাল বাংলাদেশের ধারণা হয়েছে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুগোপযোগী নাগরিক সেবা আর্থিক কর্মকাণ্ড এবং উন্নত জীবন ব্যবস্থা নেপথ্যে নিরলস কাজ করেছে দেশের লাখো তরুণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই আয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি খাতে সেই কৃতি তরুণ কারিগর ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেন সম্মাননা হাতে তুলে দিয়ে উদ্বোধন করেন শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক 2008-এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী 14 বছরে বাংলাদেশ এখন দক্ষ মানব সম্পদ উন্নয়ন আইসিটি অবকাঠামো কানেক্টিভিটি ই গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রি প্রমোশন ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করে আমরা তা বাস্তবায়ন করেছি অনেকেই বাংলাদেশকেই এখন অনুসরণ করছে এবং বাংলাদেশের কাছ থেকে সহযোগিতাও নিচ্ছে বিএনপি সরকারের ভুল নীতির কারণে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল বলে মন্তব্য করেন সরকার প্রধান সাবমেরিন কেবল যখন আমাদের আশেপাশে দেশ ইন্ডিয়া মিয়ানমার থেকে শুরু করে সমস্ত দেশগুলি সংযুক্ত হয় তখন একটা উদ্যোগ ছিল এবং একটা আমরা প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ যে সাবমেরিন কেবল বিনা পয়সায় সংযুক্ত হবে তখন খালেদা জিয়া ক্ষমতায় সে বলেছিল যে না এটা সংযুক্ত হওয়া যাবে না তাহলে নাকি বাংলাদেশের সব তথ্য বাইরে চলে যাবে কাজে এটা করা যাবে না আমরা সেই সুযোগ থেকে হারালাম 2041-এ স্মার্ট বাংলাদেশ রূপান্তরের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 41 সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব আর এই স্মার্ট বাংলাদেশ করার জন্য এর জন্য 4টা ভিত্তি আছে ঠিক করা হয়েছে স্মার্ট সিটিজেন 2 স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এবং আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি উন্নত বাংলাদেশের নেতৃত্বে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা বারবার তো এই আঘাতগুলি এসছে আমার উপর এবং হয়তো সামনেও আসবে আমি এটা নিয়ে পড়া করিনি পড়া করব না আমি আমার পরিকল্পনা দিয়ে যাচ্ছি তাই 2100 সালের ডেল্টা প্ল্যান সেটাও করে দিয়ে গেলাম আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দেশে করযোগ্য ব্যক্তির সংখ্যা অন্তত 1,16,00,000 এর মধ্যে বেশিরভাগই আয়কর রিটার্ন জমা দেন না যারা আবার রিটার্ন দিচ্ছেন তাদের বড় একটি অংশ দেখান না করযোগ্য আয় এমন পরিস্থিতিতে করনীতি কর কাঠামো ও কর ব্যবস্থাপনায় আমূল সংস্কার জরুরি বলছেন বিশেষজ্ঞরা পাশাপাশি করের বিপরীতে প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিতেরও পরামর্শ তাদের রাজীব জামানের রিপোর্ট দেশে নিবন্ধিত আয়করদাতার সংখ্যা প্রায় 82,00,000 তবে 2020-21 অর্থবছরে রিটার্ন জমা পড়ে মাত্র 24,00,000 এর মধ্যে একটি অংশ আবার শূন্য কর বা রিটার্ন দাখিলের সময় করযোগ্য আয় দেখাননি
চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 50 লাখ রিটার্ন জমার আশা করছে, তবে 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়ে 22 লাখ। এমন পরিস্থিতিতে রিটার্ন জমার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের মোট আয়করের প্রায় 74% আসে ঢাকা থেকে, আর চট্টগ্রামের অবদান প্রায় 16%। বিশেষজ্ঞরা বলছেন, করদাতা বাড়ানোর পাশাপাশি শূন্য রিটার্নের সংখ্যা কমাতে হবে, সাথে রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার করাও জরুরি। আমাদের দেশের অর্থনীতির যে আকার, মানুষের আয়ের যে অবস্থা যেটা দেখি, তাতে 80 লাখ টিআইএন ইট ইজ নট এনাফ। আরও বহু লোকের ইটিআইএন হওয়া উচিত। যে 80 লাখ দিচ্ছে রিটার্ন, ইটিআইএন খুলেছে, কাগজপত্র দিয়েই খুলেছে, সিস্টেমের ভিতরে ঢুকেই খুলেছে, তারা যদি আবার রিটার্ন না দেয় তো তাহলে তো এই ইটিআইএন খুলে কোনো লাভ হচ্ছে না। এক হচ্ছে পটেন্সিয়াল করদাতা, আরেকটা হচ্ছে তারা ন্যায্য পরিমাণ দিচ্ছেন না। অনলাইন ব্যবস্থার পাশাপাশি কর দেওয়ার পদ্ধতি সহজ করা গেলে মানুষের মধ্যে কর দেওয়ার আগ্রহ বাড়বে, এতে অনিয়ম ও হয়রানির অভিযোগও কমবে বলে মনে করছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। আমি স্বয়ংক্রিয়ভাবে স্বতঃপ্রণোদিতভাবে দেবো, সিস্টেম উইল টেক মাই ট্যাক্স, মৌলিক সেবাগুলো যে পাবো, পাওয়ার জন্যই তো আমি কর দেই বা আমরা করের বেতন পান, সেইগুলো যদি না পাই আমার আবার ডবলই হয়। তখনই হয় কি, ওই কর দেওয়ার ব্যাপারে নিজের থেকে আর্টসটা ওইভাবে ওঠে না। দেশে প্রায় 38 ধরনের সেবা পেতে চলতি অর্থবছর থেকে আইকন রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। রাজীব জামান, একুশে টেলিভিশন। বিশ্বকাপের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বল। এটির নাম আল হিলম, যার বাংলা অর্থ স্বপ্ন। আকাশুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন আজহারুল ইসলাম। এবারের বিশ্বকাপে প্রযুক্তিসহ খুঁটিনাটি সবকিছুই আগের বিশ্বকাপগুলোর থেকে আলাদা আর উন্নত। খেলার মান উন্নয়ন আর আকর্ষণ ধরে রাখতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এই যেমন, কয়েকটা ম্যাচে অফসাইড নিয়ে তৈরি হয়েছে সমালোচনা, বাকি ম্যাচগুলোতে যেন আর সমস্যা না হয় সে লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি সংযোজন করে তৈরি করা হয়েছে নতুন বল। নতুন এই বলের নাম আল হেলম, যার বাংলা অর্থ স্বপ্ন। মেসি, মদ্রিচ, এমবাপ্পে, হাকিমিদের স্বপ্ন পূরণ হবে এ বল দিয়েই। IMU সেন্সর সংযুক্ত এ বল স্বয়ংক্রিয়ভাবে খেলোয়াড়দের অবস্থান নির্ণয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে নির্ভুলভাবে অফসাইড শনাক্ত করবে। এ বলে রয়েছে ত্রিভুজ আকৃতির ব্যাটার, যার প্রান্তে রয়েছে আয়োজক দেশ কাতারের পতাকার রং। সেই সাথে বলটিতে রয়েছে সোনালী আভা, যা বিশ্বকাপ ট্রফি ও কাতারের মরুভূমির আদলে করা। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের এটি প্রথম বল যেটা তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব করে। এরই মধ্যে আর্জেন্টিনার তারকা খেলোয়াড়রা অফিসিয়াল ফটোশুট করেছেন এ বলের সাথে। আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার প্রথম সেমিফাইনাল ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে আল হিলম। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। খাদ্য ঘাটতি মেটাতে সরকারের আহ্বানে সাড়া, বিভিন্ন জায়গায় অনাবাদি জমিতে চলছে কৃষি আবাদ। আমন্ত্রণ আবারও দুপুর 2টার একুশের সংবাদে। 17 বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল 11:30 নগরের MA আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের সামনের মাঠে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা। খাদ্য ঘাটতি মেটাতে সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জায়গায় অনাবাদি জমিতে শাকসবজি উৎপাদন শুরু হয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামের হালি শহরে রেলওয়ে ট্রেনিং একাডেমির অভ্যন্তরে চলছে কৃষি আবাদ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সরকারি সংস্থা নিজেদের অনাবাদি জমিতে শাকসবজি উৎপাদন শুরু করেছে।
এরই অংশ হিসেবে চট্টগ্রামে হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং একাডেমিতে সবজি আবাদ শুরু করেছে কর্তৃপক্ষ। পরিত্যক্ত জমির আগাছা ও জঙ্গল পরিষ্কার করে তৈরি করা হচ্ছে পুষ্টি বাগান, যাতে স্বেচ্ছাশ্রমিক কাজ করছেন প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা। আবাদ হওয়া সবজি বাগানের কিছু জমি থেকে এর মধ্যেই ফলন আসতে শুরু করেছে বলে জানান কর্মকর্তারা। পর্যায়ক্রমে একাডেমির পরিত্যক্ত সব জমিতে চাষাবাদের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা। প্রায় 1100 জায়গার উপরে কৃষিকাজের আওতায় নিয়ে এসেছে। আমাদের অস্থায়ী খাতে 11 টিএলআর বা স্টাফ আছে। ওরা যদি পরবর্তীতে 11 ভাগে ভাগ করে দিই তাহলে ওরা নিজেরাই উৎপাদন করবে এবং উৎপাদনের জন্য যে তহবিল আসবে তার জন্য তারাই দায়বদ্ধ থাকবে। এদিকে কৃষি কর্মকর্তারা জানান পরিত্যক্ত জমিতে চাষাবাদের সব ধরনের সহায়তা দিবে কৃষি সম্প্রসারণ বিভাগ। বিপুল পরিমাণ জায়গা এখানে পতিত রয়েছে, তা পরিষ্কার করে সেখানে ইতিমধ্যে সবজি সহ নানা ধরনের ফলের গাছ রোপণ করেছেন। এই কাজে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে সব রকম কারিগরি পরামর্শ আমরা প্রদান করছি। 100 জায়গার উপর প্রতিষ্ঠিত এই একাডেমিতে রেলওয়ে কর্মীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। হাসান ফিরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের 71 শাখার উদ্বোধন করা হয়েছে। সকালে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই শাখা গ্রাহকদের মন জয় করতে সক্ষম হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ। সভাপতিত্ব করেন কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী রেজাউল করিম, মহিদুল ইসলাম ভূঁইয়া সহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন ও নির্বাহী কর্মকর্তারা। বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে মরক্কো আর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। মুসলিম দেশ হিসেবে মরক্কো শেষ চারে ওঠায় খুশি বাংলাদেশি দর্শকরা। এদিকে এই বিশ্বকাপ ফ্রান্সের ঘরে যাবে বলে মনে করছে তারা। ফার্স্টে উচিত ছিল ওদের মানে রোনালদোকে নামানো, ওরা তো হাফ টাইমের পরে নামাইছে, কিন্তু এরকম একটা ম্যাচ হারানো মানে হারছে এটা খুবই দুঃখজনক। খেলার ভেতরে হারজিত থাকবেই, তো এবার খেলাটা দেখা যাচ্ছে যে অনেক উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সব লিজেন্ডগুলো হেরে যাচ্ছে। আর্জেন্টিনার যে মেসি, ওনার হাতেই বিশ্বকাপ চলে যাবে। আমার মনে হয় এবার ফ্রান্সের এক্সপেকটেশন বেশি বিশ্বকাপ মানে ওয়ার্ল্ড কাপ জিতার আর কি, কারণ ওদের খেলার সাথে অন্যান্য যে টিমগুলার মানে খেলার ডিফারেন্স অনেক বেশি। আসলে মরক্কো নতুন দল হিসেবে খুবই চমৎকার খেলছে এবং ওরা যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওদের মনে হচ্ছে খেলা দেখি মনে হচ্ছে না যে তাদের ভিতরে কোনো ক্লান্তি ছাপ আছে। যেহেতু আর্জেন্টিনার সামগ্রিক পারফরমেন্সের ভিত্তি করে যেহেতু তারা রানিংভাবে যে একটা ম্যাচ হারার পরে তারপরে যে তাদের ঘুরে দাঁড়ানো যে ব্যাক ফিরে আসা এটা আসলেই অসাধারণ। চাচ্ছি তো মরক্কো হোক, নতুন একটা দেশ আসুক, মরক্কো বা ক্রোয়েশিয়া। সেমিফাইনালে আর্জেন্টিনা উঠেছে এবং আশা করি আমরা যে আর্জেন্টিনার এই দলটি বিশ্বকাপ পাবে। এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান। আয়ের সঠিক হিসেব দিচ্ছেন না বেশিরভাগ করদাতা, ব্যবস্থাপনায় সংস্কার চান বিশেষজ্ঞরা, সেবা নিশ্চিতের পরামর্শ। বিশ্বকাপে নানা অঘটনের মাঝে মরক্কোর মহাকাব্য, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে থাকবে সর্বাধুনিক প্রযুক্তির বল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।